সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবিতে এতদিন অর্ধবেলা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ ব্লকেট কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে বুধবার থেকে সারাদেশে পুরোবেলা সর্বাত্মক এই ব্লকেট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সেজন্য তারা মঙ্গলবার প্রস্তুতি নেবেন এবং একই দিন বিকেলে বুধবারের চূড়ান্ত কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। সোমবার শাহবাগে রাত 8:30 দিকে এ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি পালন করছি, আমরা বাধ্য হয়ে আজ রাজপথে নেমেছি, ছাত্ররা সহজে মাঠ ছাড়বে না, আমাদের আহ্বান থাকবে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। একই দিন কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানিও হবে বুধবার। রিটকারীর পক্ষে আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের বিশেষ চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে গত 4 জুলাই রিটকারীর পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি করা হয়। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্ট 9-13 গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গত 9 জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 4 জুলাই শুনানির জন্য নির্ধারণ করে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য ওঠে। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। জেভিকো। জানা যায় সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা দীর্ঘদিনের। 1972 সালের 5 নভেম্বর এক নির্বাহী আদেশে সরকারি, আধা সরকারি, প্রতিরক্ষা এবং জাতীয়করণ করা প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে 20% মুক্তিযোদ্ধা কোটা এবং পিছিয়ে পড়া মহিলাদের 10% কোটা প্রবর্তিত করা হয়। পরে বিভিন্ন সময়ে এই কোটা পদ্ধতির সংস্কার, পরিমার্জন ও পরিবর্তন করেছে সরকার। সবশেষ 2018 সালে সরকারি চাকুরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনি 30%, প্রতিবন্ধী 1%, নারী 10%, পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% মিলিয়ে শতকরা 56% কোটা পদ্ধতি চালু করা হয়। বুধবারকে কোটা আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন হিসাবে দেখা হচ্ছে। একদিন সর্বাত্মক আন্দোলন যেমন থাকছে, তেমনি শুনানিও থাকছে। এখন বুধবারের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।